হ্যালো বন্ধুরা, নমস্কার। চলে এসেছি আমরা রেখা কিচেনে। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের কালিয়া। তাহলে চলুন রুই মাছের কালিয়াটা আপনাদেরকে বানিয়ে করে দেখাই আর কি কি লাগছে দেখে নিন। এখানে দেখুন রুই মাছ আছে বড় চারটে। আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি ভালো করে ধুয়ে। এখানে আছে পেঁয়াজ কুচানো, এখানে আছে দুটো পেঁয়াজ বাটা বেটে নিয়েছি, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে টক দই, এখানে আছে দুটো টমেটো পিষে রেখেছি, এখানে অল্প চিনি, এখানে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, এখানে জিরা গুঁড়ো, এখানে দুটো তেজপাতা, এখানে একটু এলাচ, এখানে দুটো দালচিনি, এখানে আছে লং, এখানে আছে আপনার গরম মশলা, আর এখানে আছে একটা ঘি, নুন, সরষার তেল, হলুদ। তাহলে চলুন আপনারাকে দেখি। এখানে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সরষার তেল। আমি সরষা তেল দিয়ে বানাচ্ছি। আমি এখানে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে মেখে রেখেছি। তেল গরম হয়ে গেছে, মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চার পিস মাছ আছে, এটা আমার 400 মাছ আছে, এটা বড় বড় পিস। ভালো করে আমি লাল করে ভেজে নিই, এক পাঁচটা ভাজা হয়ে গেছে, আর এক পাঁচটা আমি উঠে নেব ভালো করে ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ভাজার কড়াই আমি আর একটু তেল দিয়ে দেবো, এতে আমি বানিয়ে নেবো মাছটা। তেজপাতা দিয়ে দিলাম, দুটো লং দিয়ে দিলাম, দালচিনি, ছোটো এলাচ, গরম মশলার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটি ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা রেখেছিলাম, একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব, এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, নুন দিয়ে দিলাম এক চামচ। এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট। এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে রুই মাছের কালিয়া। কাতলা মাছেরও হয়, আমার তো খুব ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খুব। মাছ নিলেই বলবে মা রুই মাছের কালিয়া করো। মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট করেছিলাম, ওটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মশলা সব ধনে গুঁড়ো জিরে গুঁড়োগুলো দেবো। এর মধ্যে দিয়ে দেবো চিনি, চিনি আমি রেখেছিলাম। হলুদ এক চামচ,
धने गुड़ो, जीरे गुड़ो, काश्मीरी लंकार गुड़ो भेजे नहीं। भलो कर भाजा भाजा हेले तेल छाड़बे, भलो कर भाजते हो। भाजा हो गए देखो, खूब सुंदर एक कलर एसेछे। एर मध्ये आमि दिए देव दई, कम करे आँचटा करे देव। एर मध्ये आमि दिए देव दई, আস্তে আস্তে করে আমি দুইটাই করে নেব। নেড়ে ভাজা হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দেবো জল, খুব সামান্য জল দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো, মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো আমি, পাঁচ মিনিট হোক। আস্তে আস্তে করে দিলাম, ঢাকাটা খুলে নেব। হয়ে এসছে দেখুন বন্ধুরা, কত সুন্দর রুই মাছের কালিয়া হয়েছে আমার, দেখলেই জিভে জল আসবে। হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কটা জিনিস। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি, গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব। হয়ে এসছে মাছটা দেখুন, ঘি আর গরম মশলাতে মাছটার গন্ধটা আরও খুব সুন্দর হচ্ছে। এর উপরে আমি দিয়ে দেবো ধনে পাতা, কটা ধনে পাতা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। চলুন তাহলে আপনাদেরকে, মাছটা হয়ে গেছে এবারে দেখিয়ে নেব। মাছটা আমার হয়ে গেছে, এবারে আপনাদেরকে আমি উঠে প্লেটিং করে দেখাবো মাছের কালিয়াটা। আমি বন্ধুরা, তাহলে আমার রুই মাছের কালিয়া রেডি। তাহলে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ এই রান্নাটা আপনারা সবাইকে শেয়ার করবেন নিজেদের মধ্যে, আর তাহলে আমি আরও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো নতুন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। তাহলে টাটা, বাই বাই।